এখনো যদি আমার এনে আজ আর কয়ে যে পরে নিমু আর যদি বিয়েও যে করে আছে তবু আমি সংসার করবো যদি আমার এনে আমি সংসার করবো মানে বিয়ে করছো ওই বউ মেনে নেবেন আপনি হ্যাঁ মেনে নেব তবু আমি তার মানে থাকবো আমার কথা হয়েছে একবার এক গড়ে মুখ আমি কেমন করে দেখাবো মানুষটা যে রাতনা হইতে হ্যাঁ আমার চোখের সামনে পড়বো আমি তার চোখের সামনে পড়াম আমি এই মুখ দেখাইতে পারবো না দর্শক শ্রোতা একটি বিরল ঘটনা দেখেন একটা মেয়ে কিন্তু দুনিয়ার সব কিছু দিতে রাজি আছে কিন্তু স্বামীর ভাগ কিন্তু পৃথিবীতে কাউকে দেয় না কিন্তু এই বোনটি বলছে আমার স্বামী যেহেতু বিয়ে করে ফেলছে আমি চাই যে ওর বইল ওই বউ নিয়েও থাকুক আমাকে নিয়ে থাকুক আমরা দুজনেই সংসার করবো তাই তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দর্শক বন্ধুরা অলরেডি ডিসপ্লেতে একটি বোনকে দেখতে পাচ্ছেন এই বোন কোথা থেকে আসলো আসলো আমরা বিস্তারিত এই বোনের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম শাহনাজ পারভীন শাহনাজ পারভীন বর্তমান বয়স কত পঁচিশ বছর বয়স আচ্ছা বলেন কি হয়েছে আপনার আপনি হঠাৎ করে আমাদেরকে ফোন দিয়েছিলেন কেন কি কারণে এর তো আমি আমার জীবন তথ্য আর কি তুলে ধরতে চান কি হয়েছে আপনার জীবনে কি এমন ঘটনা ঘটছে একটু বলেন তো আমার জীবনে ঘটনা বলতে আমার স্বামীর নিয়েই কিছু কি এমন ঘটনা ঘটছে আপনি একটু যদি বলতেন তো আমার স্বামীর নিয়ে আর কি জীবন তথ্য আমি বলতে চাচ্ছি যে আমার বিয়ে হয়েছে 2011 সালে আমার বিয়ে হয়েছে আমরা বিয়ে হয়েছে যে আমার 6-7 হাজার তো ভাই বোন আমরা আর কি মানে আপনার আপনার জেড়ার ছেলের সাথে বিয়ে হয়েছে জি জেড়ার ছেলের সাথে আপন চাচাতো ভাই জেড়াতো ভাই জি এরপরে কি হলো পরে হ্যাঁ সাথে বিয়ে হয়েছে 2011 সালে বিয়ে হয়েছে জুন মাসের 8 তারিখে বিয়ে হয়েছে পুরো 11 বছর চলতেছে তারপর আমরা আমার দেয়া চাকরিও করাইছি বিয়ের পরে আমি চাকরি করছি চাকরি করছেন জি আবার আমার বিয়ে হয়েছে যে রিলেশন করে চাষতে যার তো ভাই বলে আমরা রিলেশন করে 2-5-6 বছর রিলেশন হয়েছে তার সাথে পরে হের গার্জেন মেনে না আমার গার্জেন মেনে না আমরা দুজন নিজে নিজে আর কি বিয়ে করছি বিয়ে করার পরে পরে আমরা ঢাকা চলে গেছি ঢাকা যাই আমি চাকরি করছি হ্যাঁ চাকরি করছি আমিও চাকরি করছি চাকরি করার পরে 2 বছর পরে আমার বাবু ফেডর ওই বাবু পেটে নিয়েও আমি চাকরি করছি ফ্যাক্টরি থেকে মাতৃকালীন ছুটি পাইছি টাকাও পাইছি মানে দুইজনে সব মিলাই 5-6 বছর চাকরি করার পরে 8-9 লাখ টাকা আমরা ক্যাশ করছি তারপর সে বললো কি যে আমি বাহিরে চলে যাব তুমি তোমার বাড়িতে রেখা যাও বাড়িতে যাই আচ্ছা তো স্বামী যেটা ভালো করবে সেটা তো স্বামীর কথা আমার চলতে হবে তারপরে চলে গেলাম বাড়িতে পরে আমার স্বামী বাহিরে যাবে আপনার কি বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স 8 বছর চলতেছে মেয়ে না ছেলে ছেলে আলহামদুলিল্লাহ এখন ছেলে তো আছে জি ছেলে আছে মাদ্রাসায় লেখাপড়া করতেছে জি আলহামদুলিল্লাহ এরপরে এরপরে পরে এই যে আমার রাইখা বিদেশ চলে গেছে তো বিদেশ গেছে ভালো 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 দিন যাইতেছে 1 বছর তার বাড়িতেই ছিলাম টাকা পয়সা দিছে 9.5 লাখ পরে মা মেনে নিছে ফ্যামিলি আর কি হ্যাঁ তার ফ্যামিলি মেনে নিছে আমার ফ্যামিলি মেনে নিছে মানে সবকিছু সবকিছু ভালো ঠিকঠাক ঠিকঠাক হয়ে গেছে ভালো সংসার চলতেছে ভালো জি জি তারপর বিদেশ গেছে পরে টাকা পয়সা দিয়ে আর হি সবাই ম্যানেজ করে বাপের বাড়িতে দিলাম সে তার তারাও জমিন টমিন তার বাপ মা দিল বেচা টেচা বিদেশ গেল হ্যাঁ বাড়িতে বিদেশ যাওয়ার পরে আমি 1 বছর ছিলাম টাকা পয়সাও দিছে ঋণ পিনা ছিল সেগুলোও দিছি সে হঠাৎ করে আমার বইলা গেছে আজকাল 6 বছর যাব তার লগে 5 বছর যাব তার লগে আমার কোনো সম্পর্ক নেই বিদেশ কত বছর আছে বিদেশ 6 বছর চলতেছে 6 বছর চলতেছে মানে 1 বছর ঠিক আছিল 1 বছর ঠিক আছিল 5 বছর ধরে আমার তার লগে কোনো সম্পর্ক নাই মানে কোনো কথা বলে না কোনো কথা বলে না কোনো খান পানি বরং পোশাক কোনো যোগাযোগ কিচ্ছু নাই তার সাথে কারণ কি কারণ বলতে হেরা মানে আমার ঘর বাড়ি কিচ্ছু নাই হেরা যে রাইখা গেছে তার বাপের ঘরে উঠাইতে গেছে তারপরে আমি বলছি তো আমার ঘর বাড়ি লাগবো তো আচ্ছা তুমি এইভাবে থাকতে থাকো তারপরে দিন তিন দিয়ে আমি ঘর বাড়ি করুম না তারা তাগর টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাইছে আমার নাকি না হিটে হাসারে এটি কিন্তু বুয়া কিন্তু টাকা পয়সা দিছে ঋণ ফেন দিছি তো 9 লাখ টাকা ঋণ এগুলি কিন্তু আমি ঋণ দিছি সে তার বাপের বিশ্বাস করছে না টাকা দিয়া তা আমি আমার আমার তার কথা হয়েছে আমি তার চাচাতো বোন যদি আমি আজকে 5-6 লাখ টাকা লিয়ে যাই তার বাড়িতে পলে আইসা পড়ি তো সাথে সাথে আমার বাড়িতে চলে যাবে সে দাউলিয়া যে দুরাভি না যে বুকলো কাছাকাছি হ্যাঁ একবারই তারপরে এটা মনে করে মানে আমার কইছে তুমি খালি ঋণ দেবা আমি টাকা দিব তুমি ঋণ দেবা পরে তোমার বাড়ি গাড়ি যা আছে সব কিছু করে দিব তো তারপরে আমি তো ঋণ পিন দিছি অনেক কষ্ট গেছে এক কাপ মানে 2টা মেক্সি দিয়ে আমি 1 বছর পিনছি সে আমার একটা ইদার মেয়েদের কাপড় দিতে পারছে না এই বিদেশ যাওয়ার পরে কিন্তু বিদেশ যাওয়ার আগে খুবই ভালোবাসা সবকিছু ঠিক আছে কিন্তু বিদেশ যাওয়ার পরে 1 বছর ভালোই ছিল খুব কষ্ট করছি তার সংসারে পরের বছর থেকে ঋণ পিন দেওয়া শেষ তার লগে আমার যোগাযোগ শেষ মানে হ্যাঁ আমার এককারে বিচ্ছিদ মানে তার লগে আর কোনো আমার ই নাই কেন তো এখন বর্তমানে আমি মনে করেন গার্মেন্টসে চাকরি করতেছি
চাকরি কইরা বাচ্চার আরে কোনো খোঁজ খবর নেই না, এইটাই আমার কথা। বাচ্চার আরে কোনো খোঁজ খবর না নিলে কেমনে আমি চলি দেখেন? আমি এই বাচ্চার দৈনিক খরচ লাগে, এমনি লেখাপড়ার খরচ লাগে, সে বাচ্চার আরে কোনো খোঁজ খবর নিতেছে না। তা আমি অত কষ্ট করে চলার পরেও সে নাকি আবার আমার থা বিয়েও করে ফেলাইছে। ঈদের মানে ছয় বছর যে থাকছে, এই ছয় বছর পরে আবার দেশও আসছে। সে কতদিন আগে আসছে? আসছে রোজার রোজার ছয় মাস আগে আসছে আর কি। আসার পর আপনার সাথে দেখা হয়েছে? না, আমার সাথে কোনো দেখা হয় নাই। আপনি বাড়িতে কেন যান না ওনা আসার পরে? বাড়ি তো একটাই, কিন্তু সে বাড়িতে আইসে লুকায় আর রাত্রে আইসে, আইসা তার বাপমার সাথে দেখা করছে, কিন্তু আমার সাথে সে দেখা করে নাই। মানে আইসা আপনার সাথে আর দেখাই হয় নাই? না, আমার সাথে আর কোনো দেখা হয় নাই। পরে তারা শুনি কি তারাই বিয়ে করাইছে, তারা নাকি আবার বিয়ে করায় আবার ছয় মাস দেশে ছিল, দশ ছয় মাস পরে আবার বিদেশ পাঠায়। ছয়টা মাস কই ছিল? ছয়টা মাস সে বালুকা বাসা বাড়া ছিল এই বউনি আইরা। তা আপনি ঠিকানা কেন জোগাড় করতে পারেন না? না, হ্যাঁ বাপমা আগে কইছে কি তুমি থাকতে তা হওয়া তোমার, আমি যেমনে ভাই এমনি আমাদের বাড়িতে আনবো, সে বাড়িতে আসলে। কিন্তু আমি ওই অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আর নেয় নাই কি আমারে নেই নাই পরবর্তীতে বিয়েটা সে করছে, কইরা পরে আবার বিয়ে করে আবার তারা বিদেশ, তার মানে তারা তারা সব রিলেশন ঠিক আছে, আমার সাথে কিচ্ছু নেই ঠিক আছে। এই আর কি আমার বাচ্চারা নিয়ে আমি খুব কষ্ট করতেছি, মানে এমন কষ্ট আমার মনে আর আমি মানে বলতে পারি না, এত কষ্ট করতেছি থাকতেছি খাইতেছি আর কি। এখন আপনার সাথে কত টাকা কাবিন ছিল? আমার বিয়ে হয়েছে যদুপুর কোর্টে, কোর্ট ম্যারেজ করে দুই লাখ টাকা কাবিন দিছি। আপনার কথা এখনো সারে নাই? না, এখনো সারা সারা। আপনিও সারেন নাই? না, আমি এখনো, মানে এখন উনি আপনার স্বামী আছে? জি। এখন আপনার খাওন খোরাক? না, কিছু দেই নাই, কিছু দেই না। বাচ্চার খোঁজ খবর? না, কোনো বাচ্চার খোঁজ খবর? কারণ কি খোঁজ খবর? বাচ্চার সাথে তো কথা বলতে পারে? বাচ্চা আমার কাছে অতদিন ছিল, এখন কিন্তু আমার বাচ্চারা আবার তারা নিয়ে গেছে। কবে নিছে? নিছে এক মাস ধরে নিছে। ও বাচ্চা নিয়ে গেছে? হ্যাঁ, এখন বাচ্চাও নিয়ে গেছে। তাহলে এখন আপনি কি করতে যাচ্ছেন? এখন আমি আইনের সাহায্য নিতেছি। তা আইনের সাহায্য নিতে গেলে আইনের সাহায্য নেবেন, তাহলে আমার কাছে কেন আসছেন? আমার কাছে আসছি যেহেতু আপনি এইগুলি আরো তুলে ধরি এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এই আপনার স্বামীর ছবি আছে? হ্যাঁ আছে, স্বামীর ছবি দিতে পারবেন? জি, দিতে পারবো। মোহাম্মদ রাকিব। আপনার শ্বশুরের নাম কি? মোবারক হোসেন। মোবারক হোসেন। আপনার বাবার নাম কি? আবুল কাশেম। আবুল কাশেম। যাই হোক, আপনার শ্বশুর আইলো, আপনার জেঠা সবাই নিজেরা 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 নিজেরা। এখন তারা কি বলতে চাচ্ছে? আপনি জেঠা কি বলতে চাচ্ছে? তার আগে নিতে চাইছি যখন হ্যাঁ সে বিয়ে করে ফেলাইছে, মানে তার এখন তা হ্যাঁ সে আমার স্বামী যেটা কো তার গার্জেন সেটাই শুনে এখন আগে কিন্তু চাইছে যে না কোনো মতেতে এরা সারান খারান করা যাবে না, কারণ আমার বাস্তি, সে বলছে আমার বাস্তি, বাসুরে বলছে যে আমার সাসাত্তু বোন, এটা কোনো দিন হবে না, কেন ছাড়বি বউয়ের দোষ দেহায় বউ ছাড়ুন লাগে, তোর বউয়ের তো কোনো দোষ নাই, তা বউ কেন ছাড়বি তুই? না, সে তার ফ্যামিলির কোনো কথাই শোনে না, বিয়ে করেছে এলাকা কোনো কথাই শোনে না। মানে ওই বউ কি আপনার থেকে অনেক মনে সুন্দরী? হ্যাঁ, সুন্দরী, অনেক সুন্দরী আমার সে, এলাকে আমি ভালো না, এক কথাই তার সে তার আমি রাখতাম না, সে ভালো না, অতদিন ভালো ছিল, খুব ভালোবাসছি, খুব ইয়ে করছি, তার এই নিয়ে সংসার ভালো না। আমার দোষটা কি? দোষ নাই, আমি এম বেই ঝেড়ে দিব, তার সাথে সংসার করবো না, আমার সাথে কোনো সংসার করবো না, শেষ, এটাই তার কথা। দর্শক শ্রোতা, আসলে শুনলেন এই বোনের জীবনের গল্প। একটা সময় যখন ওনার স্বামীর কিছু ছিল না, তখন কিন্তু উনি পাশে ছিল, পাশে থেকে দুইজনে পরিশ্রম করে স্বামীকে আজকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, এখন হয়তো লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে কিন্তু ওনাকে একটা ময়লা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে কিন্তু ওনার যে পরিণতি, এখন ওনার কাছে ওনার যে একটা সন্তান ছিল, সন্তানটা এক মাস ধরে কিন্তু ওনার স্বামী নিয়ে গিয়েছে। মূলত উনি ভিডিওতে আসার কারণ যে উনি যেই কষ্টগুলো করছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে, এবং এই ভিডিও দেখে যদি ওনার স্বামীর ভিতরে মায়া দয়া এবং ফ্যামিলির ভিতরে যদি মায়া দয়া হয়। আপনি কি আপনার স্বামীর সংসার ফিরে দিতে চান? আমার স্বামী, আমি যদি যে সে যে রুম খারাপ হোক না কেন, তবু আমার স্বামী আমি তার এখনও যদি আমার এনে আজ আর কয়ে পরে নিমো, আর যদি বিয়েও যে করেছে তবু আমি সংসার করবো, যদি আমার এনে আমি সংসার করবো। মানে বিয়ে করছো ওই বউ মেনে নেবেন আপনি? হ্যাঁ, মেনে নেব, তবু আমি তার মানে থাকবো। আমার কথা হচ্ছে একবারই একবার এই মুখ আমি কেমন করে দেখাবো মানুষটা, যে রাত না হইতে আমার চোখের সামনে পড়বো, আমি তার চোখের সামনে পড়াম, আমি এই মুখ দেখাইতে পারবো না। দর্শক শ্রোতা, একটি বিরল ঘটনা দেখেন, একটা মেয়ে কিন্তু দুনিয়ার সব কিছু দিতে রাজি আছে, কিন্তু স্বামীর ভাগ কিন্তু পৃথিবীতে কাউকে দেয় না। কিন্তু এই বোনটি বলছে আমার স্বামী যেহেতু বিয়ে করে ফেলছে, আমি চাই যে ওর বইল ওই বউ নিয়েও থাকুক, আমাকে নিয়ে থাকুক, আমরা দুজনেই সংসার করবো, তাই তো? জি জি। আপনার এছাড়া আর কোনো ই নাই? না।
যাই হোক, যারা দেখছেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন যাতে ওনার স্বামীর নজরে এই ভিডিওটা আসে। আর আপনার স্বামীর নাম জানি কি? রাকিব। রাকিব ভাই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি দেখবেন আশা করব। আপনার কাছে অনুরোধ করতেছি আপনার স্ত্রী সম্পর্কে যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে লিখবেন। তাছাড়া আমাদের নাম্বার আছে, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনি যোগাযোগ করতে পারেন, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর মূলত দেখেন এই বোনটি আপনার সাথে কতদিন যাবৎ ঢাকায় এসে দুজনে মিলে চাকরি করছেন, টাকা পয়সা ইনকাম করছেন, আপনার যত ঋণ ঠিন ছিল সব কিন্তু এই বোনটি পরিশোধ করে দিয়েছে, দিয়ে আজকে আপনাকে কিন্তু একদম মুক্ত করে দিছে। যে আপনার জীবনে সব কিছু ছিল, যার জন্য আপনি বিদেশ গেলেন, এত কিছু করলেন, সেই মানুষটাকে আজকে আপনি ছুঁড়ে ফেলে দিলেন, এটা আসলে কীরকম ঘটনা আসলে আমার বোধকাম্য নয়। আপনার কাছে অনুরোধ করতেছি যদি আপনার সম্ভব হয়, দেখুন আপনি আরেকটা বিয়ে করছেন তারপরে কিন্তু উনি কোনো অ্যাকশন নেয়নি, অ্যাকশন নিতে চাচ্ছে না, উনি চাচ্ছে যে আপনি ওই বউকে নিয়ে থাকেন, ওনাকে নিয়ে থাকেন, যেহেতু আপনার প্রথম স্ত্রী আর ওনার সন্তানটা ছিল, যেই সন্তানটাকে 6 বছর 7 বছর উনি লালন পালন করেছে, সেই সন্তানটাও আপনি ফ্যামিলি নিয়ে গেছে। একটা সন্তানের জন্য মা অতি জরুরি দরকার এবং বাবাও দরকার, দোনোটাই দরকার। আমরা চাই আপনার সন্তানটা আপনার ভালোবাসা এবং আপনার স্ত্রীর ভালোবাসা পেয়ে সামনের দিনগুলো ভালোভাবে বড় হয়ে উঠুক এবং দেশের জন্য হয়তো কল্যাণ কিছু করুক, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করার আগে সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই বোনটি বিষয়ে। আচ্ছা বোন, এই ভিডিওটা দেশ প্রবাসে অনেকে দেখতে পাচ্ছে, ধরেন আপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং কি আপনার এলাকার লোকজনও দেখতেছে, আপনি আপনার স্বামীর উদ্দেশ্যে কী বলতে চান? তো আমি বলতে চাই যে এখন আমার জীবনে কোনো মূল্য নাই, এটা হচ্ছে আমার কথা। আর আমি চাই সে বিয়ে করছে আমি ওইখানে থাকবো, মানে তার কাছ থেকে আমি আসার ই করি না, আশা করি না, পাওয়ার আশা করি না, যে তার সাথে আমি থাকতে চাই, তারেও রাখুক কিন্তু একবারই এক ঘর, তারেও রাখুক আপনাকেও রাখুক, হ্যাঁ রাখুক, তবু আমি থাকবো তার কাছে আমার ছেলেটারে, মানে আমি যদি তার কাছ থেকে একবার আয়সা পড়ি তাহলে আমার ফ্যামিলি চাইবো যে আমার অন্য জায়গায় নতুন করে সাজাবে লাগে, আমি এটা চাই না, আমার ছেলে সন্তানরা তো আমার ছেলেটা হেতিম করে আমি চাই না, কিন্তু আমার যদি ওই জায়গাটা নিয়ে আয়সা পড়ে সে এক বউটা ঘরে নিয়ে আসবে, আসলে তা আমার ছেলের অনেক কষ্ট হবে আমার ছেলের জীবনে, আমি ওইটা চাই না, আমার ছেলেটারে আমার কাছে রাখতে হয়, ছেলেও বলতে পারে যে তো বাবা তার মা, কিন্তু আমি ওইটাই চাইতেছি তার কাছে থাকার। আর আপনি দেখেন আমি এখনও আপনার কাছে বলতেছি যে আপনি বিদেশ করতেছেন করেন, কিন্তু আমি চাইতেছি আমি আপনার কাছে থাকতাম, কিন্তু আপনি যদি ই না করেন তাহলে আমি এখনও আপনার কাছে যাইতে চাই, মানে যেভাবে থাকতে হয় সেভাবেই আমি থাকবার। ওই বউ আপনি মেনে নিয়েছেন? হ্যাঁ, ওই বউ থাকবো আমি চাই না, ওই বউ আমার লাগে, ওই বউদের আমি আশা করে বিয়ে করছেন কোনো সমস্যা নাই, আমি তবু তার কাছে আপনার কাছে আমি থাকতে চাই। দর্শক শ্রোতা, ভিডিওটা দেখলেন, ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন। আর সবার কাছে অনুরোধ করতেছি আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে ওনার স্বামীর কাছে ভিডিওটা পৌঁছায়, ওনার স্বামীর কাছে যেই আপডেটটা উনি রাখছে সেই আপডেটটা যেন ওনার স্বামী জানতে পারে এবং ওনার ফ্যামিলি জানতে পারে, ওনার যে শ্বশুর তারা যেন জানতে পারে ওনার মনের অভিমত, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ওই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।